দীর্ঘায়িত করতে চাই না। আমার শুধু একটি কথা, আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের দেশে আজকে দারিদ্র, আমাদের দেশের এই দারিদ্র বিমোচন করতে হবে, আমাদের দেশের মানুষের অন্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের দেশে এই সব সমস্যার সমাধান আমাদেরকে সকালে ওলা কৌশল আসলে আমরা মহান নেতা গাজিবাই তাই নাইরা, আর তাই আইরা দেখি আমরা একটা সম্বর্ধনার ব্যবস্থা করলাম, আর এই সম্বর্ধনা লাগিয়া আমি একটা বক্তৃতা এখন প্র্যাকটিস করলাম। জানো মতিনার মা, আমরা এই মহান নেতা গাজিবাই সবসময় একটা কথা কই, শুনো, তাই তোমার গাজিবাই কিতা কই, কিতা গুনার সময় আমার নাই। তানরা লইয়া তুমি যা খুশি তাই করো, যেন খুশি হইনো যাও, যেন ইচ্ছা যেমনি ইচ্ছা পারে সম্বর্ধনা দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শুনো, আমার সাফ কথা কই আমি দিলাম, কেউ কেন কোনো মেহমান আর কোনো লিডার ওনার জন্য আমার বড় না। ই কিতা কইলাম মতিনার মা, লিডার তো আজকু আমরা গরু আইরা, গরু মেহমান আইব নাইনি, ওই নেতা আইব আমার গরু। সারাটা জীবন এই লিডার লিডার করিয়া আমার জানটা তুমি শেষ করছো, তুমি নেতা হইবা আমার জান আমি শেষ করতাম কেনে। দেখো এইবার যদি কোনো লিডার উডার আমার গড় আয়, তোমার একদিন কি আর আমার একদিন কি, আমিও কুমিল্লার পুরি, আমি তোমার কইয়া দিলাম, আমি চেয়ারম্যান বাড়ির পুরি, বুঝছো নি? শুনো মতি নামা, 30টা বছর তোমার লাগে সংসার করলাম, অন্তত হোক খাতিরে তুমি আমার ইজ্জত তাইজ বাঁচাও। আমি তোমার কথা দিলাম, লিডার আই আমরা গঠনে গেলে কি তুমি যেটা খুশি আমার হইলো, আমার কোনো আপত্তি নাই, অন্তত এই যাত্রাটা আমাকে বাঁচাও। আমি কালকেও ওই দেশে যাবো কি, এই দেশে আমি আর থাকতাম নাই। মতিনের মা, গাজী ভাই আমার বিশেষ ভাবে পছন্দ করেন দেখি তো আমার কাছে তাই নাইরা, তান ফিসে কত মানুষ গুর 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 করে, তাই আমার কাছে যাই রা, এটা তো আমার একটা গর্বের বিষয়। আর গাজী ভাইয়ের লগে পত্রিকা যদি একটা ছবি উঠতাম পারি, তাহলে আমার বুকটা ফুলিয়া অত বড় হয়ে যাবো না? গাজী ভাইয়ের লগে ছবি তুললে তোমার বুকটা ফুলিয়ে কত বড় হয়ে যাই পায়? আমার লগে জীবনে তুমি কয়টা ছবি তুলছো? কোনো দিন আমার কইছো নি বলে আবো মতিনের মা তোমার লগে একটা ছবি উঠাই, কান্না কার লগে ছবি উঠাইলে তোমার বুক অত উঁচা হয়ে যায়, জীবনেও বাপের বয়সও আমি গুনছি না, মানুষের লগে ছবি উঠাইলে কারো বুক উঁচা হয়, সি মানুষ তোমার পাগল কইতো। মতিন মা শুনো, দেখেন না প্লিজ শুনো, বেশি মাতিস না। ভাইয়া আবু ঘুমাই রানি, ভাইয়া আম্মা ডাকরা, ও ভাইয়া আম্মা বোর ডাহাডা কি হরছে ভাইয়া রে, উঠবার কোনো নামও নাই, জবাবও দিরা না। মতিন দেখো আমার লাগে টিকিট কাটতো, আমি আর এই সংসারে থাকতাম চাই না। আচ্ছা আম্মা, তোমার কোনটা ওইলে কিতা একটা আমরা কিছু নাই নি, কোনা তোমার কিতা হইছে? তোমরা ওইলে পাগলের গোষ্ঠী, তোমরা হুকুলতেই পাগল। আচ্ছা বুঝলাম, কিন্তু সমস্যাটা কিতা একটা হও না,
আজকে গরো মেমান আইব তুই জানস নি ওই আব্বাই মানে কইছেন আমরা গরো বলে বহুত বড় এক লিডার আইবা আর ও লিডারের লাগি সংবর্ধনার আয়োজন করা হইছে আব্বাই মানে কইছেন ও অনুষ্ঠানে আমি গান গাইতাম তুই অনুষ্ঠানে গান গাইবে খুব ভালো তুই গান গাইবে আর আমি কোমর দুলাইয়া দুলাইয়া নাচমুনি তাইলে অনুষ্ঠান খুব সুন্দর হইব আমি কি তাই করে কেউ নানি লিডার আইব বহুত বড় লিডার সকালে কইলাম মেহমান আইব আর দুপুরে আমি নেতার লাগি বিশাল খানির আয়োজন করলাম আমার একটা মেশিন পাইছি নি আমি আজকে উত্তরবার আমি ওদের মুনি ফাইন কি না মেহমানদারি করুন আমার নাম ও জবিনা বেগম মতি মতি এই মতি মতিন 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 এই মতিন মম প্লিজ I told you so many times. Don't call me Martin. I'm Martin. Martin. Tu yoile amar arab jontrona. Ai gun, ei kalkar moddhe amar lage ekta ticket katiye dibi. Ami dasho jamu giye. Ami aro desho thaktam chai na. But why? Why do you want to leave this beautiful, fantastic country for? Do you know there's so much opportunity here? Amar oto opportunity dorkar nai. Amar oto opportunity diye kono dorkar nai. To ar shun, amar lage to puro takor lagto na. Da, tui guma. Tui guma baba, tui guma. সব পাগলের কারখানা সংসারটা একটা পাগলা গারো ইউ আর ওয়াচিং চ্যানেল এস চ্যানেল এস দেখবেন প্রতিদিন রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আবার পরদিন দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত লন্ডন মুসলিম সেন্টার ছয় ভাই দুই বই বড় ভাই প্রাক্তন ছাত্র নেতা সব আন্দোলন সংগ্রামও তার ভূমিকা আসিল অনস্বীকার্য জেল খাটছেন কয়েকবার এমন একটা রাজনৈতিক পরিবারও আমরা যদি একজন নেতারের সম্মান না দেখাইতাম পারি এটা একটা হত হইল নি মা হ্যাঁ তোমার নেতারে কে অসম্মান করে রাব্বা সেটা তুই ভুলে না তোর মায় কইলা নেতাই গড় আইলে তান একদিন কি আমার একদিন আচ্ছা কোথায় দেখি এরকম একটা রাজনৈতিক পরিবারের বউয়া তাই ওলান একটা কথা কইতে পারলাম হ্যাঁ তাই কইছো নাকি তাই কইলা করি তাই ওলান করবানি তোমার উচিত আছে এর মেমান আইবা তান্দে তুমি আগে তাকে ইনফর্ম করতাই ও বতা লাগিও তাই গুসা করছো তোমার আমি কই তুমি যাও ইয়াম্মারে বুঝাইয়া হও দেখবাই না হলতা ফানি দিব আচ্ছা দি তুই কসনি তে ঠিক আছে আমি যাই দেখি ট্রাই করে দেখি তোর গানো খবর কিতা প্র্যাকটিস হওয়ার নিশ্চিত মতো খুব ভালো ওর আব্বা এটা জমজমাট অনুষ্ঠান হওয়া চাই কিন্তু আর ইয়ারে সুমন্ডে খবর দিয়ে তাড়াতাড়ি যে না ওখানে খবর দিলাম ওখানে মা
পাঞ্জাবি ফিনলে বালা মানাইব না সুটকুটে বালা মানাইব হাসা হতা হইবে কিন্তু ঠান্ডার মাঝে পাঞ্জাবি কিনতে কোন পাগলে সুট কিনতাম ঠিক আছে আমি সুটই কিনবো কিতা হ্যাঁ আচ্ছা তোমার মেহমান কিতা খাইতে পছন্দ করেন এটা তো কইলা না সময় পেয়েছি নি আমি সারাদিন খালি এই আন্দোলন সংগ্রাম অতলিয়া ব্যস্ত থাকতা কিওর খালি আর কিওর গুম আচ্ছা তুই বাবাজি মতিন রে একটু ডাকিয়ে দশ দেখি কেনে আবার মতিন রে কেনে আরে ডাকো না আমি পরে কইলাম আচ্ছা ডাকো মতিন মতিন বহুদিন বাদে একটু বালামন্দ তোমরা বাড়ি খাইতাম পারো আচ্ছা আচ্ছা এখন মামাই বলে এবারও নমিনেশন নিরা হ্যাঁ খিতা যে হরই আমার মনে হয় আব্বাই বালাও কররা ওখান তো ব্যবসা বাণিজ্যতে একটা দেখা লাগে না আর অবসর টাইমও হারা দিন খালি বক বক করেন আর এন হেন লগে খালি ঝামেলা করেন একটা কি রাজনীতি লইয়া আছেন বালা আছেন আমরা এটা ঝামেলা থেকে মুক্ত হুনো সাই মা একান কথা কই কিছু মনে করিও না ও যে মামারে লইয়া মাইছে আশা আশি করে আমার খুব দুঃখ লাগে তান্দে লিডার বানাইয়া মাইছে ফায়দা লুটে জানোনি মামা কম করি হইলেও একশোটা অর্গানাইজেশনের চেয়ারম্যান থাকে আমার মনে হয় সুমন ভাই এটা লইয়া আমরা নামাতাও বালা জানি আমি হকলে লইয়া আব্বারে খাওরি খাইন বাইয়া বাইয়া একজনে তো খালি হারা দিন ইংলিশ মাতন খালি আব্বারে সাথাই বালা বাবা মতিন বাংলায় কও না কেনে বাংলায় কও মম সো মেনি টাইমস আই টোল্ড ইউ নট টু কল মি মতিন মাই নেম ইজ মার্টিন প্লিজ কল মি মার্টিন গাদার মাছে কি তা কো শুনছ নি হ্যাঁ কি নাম আছে মম দ্যাট থিংস আই এম সাম কাইন্ড অফ স্ট্রিট বয় দিস ইজ নট ফেয়ার মিস্টার মার্টিন আই নেভার গিভ বার্থ টু এনি মার্টিন দ্য নেম অফ মাই সান ইজ মতিন নো ড্যাড You don't like me. Okay, okay. ঠিক আছে মিস্টার মতিন সরি সরি মিস্টার মার্টিন শুনো আইজ আমরার গড় একজন মেহমান আইবা বাংলাদেশের বিশিষ্ট একজন নেতা তার সামনে আমি আমার মাথাটারে আর ছোট করতাম চাই না হ্যাঁ নাইলে আমার এই সারা জীবনের যত এই রাজনীতির কেরিয়ার আছে সব একেবারে 12টা বাজিয়ে দেবো কি এতদিন আমি 21 ফেব্রুয়ারি আর 16 ডিসেম্বর যত বক্তৃতা দিছি সব মিস হয়ে যাব এখন আমার ইজ্জতটা বাবা তোমার আত বাবা মার্টিন তুমি তো আমার কাছে ইলাহান কোন সময় টেকা চাইছো না দিলাম না কেনে না না দেওয়া তো লাগবো দেওয়া তো লাগবো ওকে ও না কিন্তু আমার কথা তুমি তুমি মনে থাকি হ্যাঁ থ্যাংক ইউ ড্যাড আই লাভ ইউ সো মাচ ড্যাড
If you give me money like this, I promise you, money will speak Bangla with guarantee. Kita koi gelo? Blackmail kori gelo, amare blackmail kori gelo. Emon ekta rajnitik poribarer sontan, hein? Emon blackmail to korte parena. Amra shoy bhai ar dui bhai, boro bhai prakton chhatro neta. প্রতিটি সংগ্রাম আন্দোলন ও তার ভূমিকা আসল অস্বীকার্য জেল খাটছেন হতবাক হ্যাঁ ওই রকমের একটা রাজনৈতিক পরিবারের সন্তান এইভাবে ব্ল্যাকমেল করতে পারলো আমি চিন্তাও করতাম পারলাম না বুঝলাইনি সাইমা হো সাই দুনিয়ায় কোন পদবী লই থইলে কোন সার্টিফিকেট লাগে না আমার নিয়ম হইলো আমার নীতি হইলো মামু যেদিকে বাইনা মামু তুমি এগিয়ে চলো আমি বাইনা তোমার সাথে তোমার মতো এদেশে ব্রন্ডটা মেয়ের মাথা টিকান ঢুকত না তোমার কি তাহলে আলোচনা করিস মামা আপনার যে নেতাদের সম্বর্ধনা দিতা ওই সম্বর্ধনা ফ্যাসিলিটি লই আমরা আলাপ করি এই তো চাই খানদানি ফ্যামিলির রক্ত অমন হওয়া তো স্বাভাবিক হ্যাঁ তোমার মাথা তো এই জন্য চিন্তা থাকতো আমরা হইলাম গিয়া ছয় ভাই আর দুই বই বড় ভাই প্রাক্তন ছাত্র নেতা প্রতিটি আন্দোলন সংগ্রাম তার ভূমিকা অস্বীকার্য আবার জেলও হাসছই এইরকম একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমি হেকমত আলীর বাইক নিলাম তুমি তোমার মাথা তো এই ধরনের একটা রাজনৈতিক ভাবনা থাকাটা খুব স্বাভাবিক কি দেখো মাসাই আমার ও মা তুমি যাও ভিতরে গিয়া আমরা লাগিয়া দুই কাপ চা বানাই লই আমি ও ফাঁকে বাইক না লগে বইয়া একটু পরামর্শ করি আচ্ছা দে আবার দে তোমার তো কইলাম বাবা কইতাই আচ্ছা আব্বা মামা আপনার ও যে লিডারের সম্বর্ধনার আয়োজন খেলার মামা বালা না যাই বকুল তোমার মামা যে সময় যে খামো আট দিয়েছে বারা নামিয়ে গেছে হ্যাঁ ৩০ বছরের অভিজ্ঞতা আমি এবার খামো লাগাইলাম এবার দেখবাই হেকমত আলীর কেরামতি হাই কমিশনার থেকে শুরু করিয়া মেয়র কাউন্সিলর সবাই এমন ব্যবস্থা করছি আমি যে এইবার এই সম্বর্ধনা অনুষ্ঠান ইতিহাসের পাতার স্বর্ণাক করে লেখা থাকবো হাসা হয়েছেন মামা ইতিহাস হয় না এমন কোন খাম করে কোন লাভ আসেনি ফেসবুক না লাইন ঘন্টা ফেসবুক মামা
ওকে চলবো, অসুবিধা নাই। তুমি এক কাম করবা, নেতা করো আইলে এরপরে 10-15 মিনিট ফর্তনে তুমি আবার ও ফোনের মাঝে রিং দেওয়ার থাকবা। মামা আগে আমার একটু বিষয়টাকে খোলাসা করবা, বিষয় তোমার বোঝার দরকার। আমি তোমার হয়েছি তুমি করবা। আচ্ছা করলাম, কয়বার করতেই মামা তোমার ফাটসবা করিও। আচ্ছা ঠিক আছে মামা, বেয়াদবি নিবা না, ইয়ো আমার ফোনটা আর কি মামা পেয়েছি গত আমি মামু তুমি বাইক না, মামুর কাছ থেকে বাইক না, টেকানি টেনে সরম আর কিনা আছে, এছাড়া তুমি তো আমার বেকার। বাইক না, তুমি তো খুব সুন্দর ছড়া কবিতা লেখো। আচ্ছা কাম করিব, আমরা লিডারে একটা সুন্দর ছড়া লিখে নিবা, আর ওটা কিন্তু সংবর্ধন অনুষ্ঠানে সুন্দর করে পাঠিয়ে নিবা। ঠিক আছে মামা, ঠিক আছে, কোনো খুশি না। এই হল বুকিং দেওয়া হয়ে গেছে কিন্তু সাউন্ড সিস্টেম এর বুকিংটা আমি এখনো দিছি না, এদিকে নেতারা তো এবার শুনে যায় কি সরাসরি তোমারও লেগে আমি সাউন্ড সিস্টেম এর বুকিং দিয়ে আইব, আমার তাড়াতাড়ি আইতে হবে। আপনার জ্ঞানের কথা শুনলে আমার চক্ষু ভাই পানি আসি যায় গাজী ভাই। আচ্ছা হয়েছে, এবারে আসুন বসা যাক। প্রথমে তো ভয় পাইয়া গেছিলাম রং বাসা এসে পড়ছে কিনা, বনবাদুর বয় সাইদ ভাই যে অবস্থা, আগুন আম তো শরীর আর শক্তিও পাই না। ফাইটিং শরীর দিয়ে করতে হয় না হাবু সাহেব, করতে হয় পলিটিক্স দিয়ে। পলিটিক্যালি দমন করতে না পারলে ফাইটিং করে কোনো লাভ হবে না। আহারে বড় জ্ঞানের কথা হন গাজী ভাই, বড় জ্ঞানের কথা, আপনার কথা শুনলে মনে হয় সব যেন আমার মনের কথা, বড় বালা লাগে বড় বালা লাগে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা পেতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি। পত্রিকাতে মাশাল্লাহ বেশ ভালো কভারেজ দিয়েছে গাজী ভাই। তো দিত নাইনি গাজী ভাই, তো আর যেই সেই নেতা না, ইন্টারভিউ লাগি আপনার জনমত, সুরমা, নতুন দিন, পত্রিকা, বাংলা মিরর, ইউরো বাংলা সব পত্রিকা থাকি আইছিল। এই হেকমত ভাই, পত্রিকা হলে হলো লগত আপনার ভালো সম্পর্ক, আমার গাজী ভাইয়ের ছবিটা কইবা আপনার ফ্রন্ট পেজে দিবার লাগি। ঠিক আছে ঠিক আছে, এটা লাগি কোনো অসুবিধা হইতো না, আমি কই দিব না। জি আচ্ছা, এবারে বলেন গাজী ভাই, এই লন্ডন আপনার কেমন লাগছে, কতদিন থাকবেন? কানাডায় 21 তারিখে একটা মিটিং আছে, তারপরে জার্মানিতে আবার 23 তারিখে, এদিকে নিউ ইয়র্ক থেকে ফোন আসছে প্রতিদিন, ভাবছি কি করা যায়। বুঝলেন হেকমত সাহেব, পলিটিক্সে অপোজিশন ছাড়া আর কাউকে নিরাশ করা ঠিক না, আবার তাদেরকেও মাঝে মধ্যে বন্ধু ভাবতে হয়। তবে যাই করেন, যেখানেই যান গাজী ভাই, আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের পরে যান। ঠিকই কইছেন হেকমত ভাই,
আর ইউনিয়ন পরিষদ থাকিয়া কত যদু মধু মেম্বার আইয়া ও দেশ থেকে সম্বর্ধনা লইয়া যায়। আর গাজী ভাইয়ের মতো নেতা যদি লন্ডন থেকে সম্বর্ধনা না লইয়া যায় তে আমরা ইজ্জত থাকে কো? দেখুন এসব আমি একদম পছন্দ করি না। হ্যালো হ্যালো মামা, মামা জিও মামা, আপনি দুনিয়ার নেতা মামা, আপনি দেশের নেতা মামা, আপনি জাতির নেতা, আপনি সব নেতা মামা, আপনি আমার নেতা মামা, আপনি নেতা মামা। আর মামা আপনি যে সম্বর্ধনা এখন করবেন না মামা, এ খুব বিশাল মামা, জিও জিও মামা। কোন দুঃসংবাদ নাকি হেকমত সাহেব? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না না সব ঠিক আছে, ঠিক আছে, আপনারা বসেন, আমি দেখি ভিতরে খাবার দাবারের কি ব্যবস্থা হলো। হ্যাঁ আমি আসছি। তোমার আমি কিতা হইলাম আর তুমি হরলা এটা কিতা? হ্যাঁ খেনে মামা, আমি তো আপনি প্রশংসা করলাম। কথা তো তোমার কোয়ার কথা আছিল না, কথা হইতাম শুনলাম আমি আর তুমি খালি হুমতাই আসলা। ও ঠিক আছে মামা, নেক্সট টাইম আর ভুল হইতো নাই। মন রাখিও। খাবার দাবার রেডি গাজী ভাই, চলেন খাবেন। কিন্তু হেকমত ভাই আমার তো বড় হলো যাওয়া লাগে। খেনে আপনি না খাইয়া দেবেন, এখানে খাইয়া নেবা। ওখান থেকে নিয়ে আসা, পিক আপ করা, আবার ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে গিয়ে সেখান থেকে পিক আপ করা, বড়ই একটা ঝামেলার কাজ। এই জন্যই তো ফুল টাইম পলিটিক্স করতে পারলাম না গাজী ভাই। আপনার সংগঠন অনুষ্ঠানে সে একটা গানও গাইবে। ভাবি এত সব রান্না করেছেন, খাবার টেবিলের দিকে তাকালে চোখ দিয়ে পানি আসে। বুঝলেন ভাবি, আমার দেশের কথা একবার ভাবেন, দেশের মানুষ। গাজী ভাই শুধু দেশ আর মানুষ দিয়ে ভাবতে ভাবতে ইসে। গাজী ভাই খান তো, খান এই তো গাজী ভাই, গাজী ভাই।